তবে নজর রাখবো এই রাজ্যের খবরের দিকে। আজ বিকাশ ভবনে সেখানে গিয়েছিলেন সিবিআই এবং নথিপত্র সংগ্রহ করে ওয়্যার হাউসে সিল করে দিয়েছেন তারা এবং সিবিআই আজকে তারা পৌঁছে গেছিলেন বিকাশ ভবনে। তারপর সেখান থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন, তারপরেই তারা সেই সমস্ত নথি সংগ্রহ করার পর সিল করে দেন সেখানকার ওয়্যার হাউস এবং আজ বিকাশ ভবনে সেখানে পৌঁছে যান সিবিআই এর আধিকারিকরা। তারপর সেখানে বিভিন্ন ধরনের নথি তারা সংগ্রহ করছেন এবং সেই সমস্ত নথি সংগ্রহ করার পর তারা সিল করে দেন, সিল করে দেন বিকাশ ভবনের ওয়্যার হাউসে তারা সিল করে দিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আজ সল্টলেকের বিকাশ ভবনে সিবিআই এর 3 থেকে 4 জনের একটি টিম আসে এবং সূত্রের খবর প্রথমে তারা গ্রাউন্ড ফ্লোরে ওয়্যার হাউসে যান এবং সেটি সবার আগে সিল করে দেন তারা, বেশ কিছু নথিও সংগ্রহ করেন তারা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, কি জানা যাচ্ছে? দেখো, আজকে বিকেলবেলা যে খবরটা আমরা করেছিলাম যে সিবিআই এর আধিকারিকরা বিকাশ ভবনে যে অ্যানেক্স বিল্ডিং সেখানেতে একটি বিল্ডিং ঘর আছে, সেখানেতে কিন্তু হায়ার এডুকেশনের একটি ওয়্যার হাউস আছে, সেখানে বেশ কিছু নথি কিন্তু তারা বাজেয়াপ্ত করে এবং সিল করে দেয়। এরপরে আমরা দেখলাম সিবিআই এর দুজন আধিকারিক জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করে এবং পাশাপাশি বেশ কিছু প্রশ্ন তাদের করে, সেই প্রশ্ন তারা উত্তর দিয়ে তারা বিকাশ ভবন ছেড়ে চলে যায়। সব মিলিয়ে বলা যেতে পারে এবারে সিবিআই এর হানা ডাইরেক্ট বিকাশ ভবনে পড়লো এমনটাই কিন্তু দেখা গেল। একেবারে ধন্যবাদ তোমাকে দেবপম সরকার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আজকে বিকাশ ভবনে পৌঁছে গেছিলেন সিবিআই এর আধিকারিকরা এবং কিছুক্ষণ আগেই তারা সেখান থেকে বেরিয়ে যান, তবে সিল করে দিয়েছেন সেখানকার ওয়্যার হাউসে সেখানে থাকা বিভিন্ন নথি তারা সংগ্রহ করছেন।